তামাবিল বর্ডারের খুব পাশে অবস্থিত একটি সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত একটি স্কুল। আমরা আছি এখন স্কুলের গেটে, আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব। অনেক সুন্দর একটি স্কুল, বাইরে থেকে দেখা যায় পাহাড়ের উপরে, আর গেটটাও অনেক সুন্দর। জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল, সিলেটের যে প্রতিষ্ঠানগুলো আছে শিক্ষা প্রতিষ্ঠান, আমি যতগুলো দেখছি তার মধ্যে আমার মনে হয় যে অন্যতম একটি সুন্দর প্রতিষ্ঠান জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল। এটা সিলেট থেকে তামাবিল জাফলং যাওয়ার পথে হাইওয়ে থেকে হাতের বাম দিকে দেখা যায়। এটা অনেক সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত একটি স্কুল পাহাড়ের উপরে। এটা সম্পূর্ণ বোর্ডিং স্কুল। এই যে এখানে প্রিন্সিপালের বাংলো, সামনে চা বাগান। যত কচি হবে তত চা ভালো হবে। আমরা এখানে একটি ইন্ডিকেটর দেখতে পাচ্ছি। প্রথমে একাডেমিক বিল্ডিং আমাদের হাতের বাম সাইডে, তারপরে আছে ডরমেটরি হাতের বাম সাইডে, ক্রিকেট গ্রাউন্ড, ভলিবল কোর্ট। তো আমরা এখন যাব একাডেমিক বিল্ডিং, ক্রিকেট গ্রাউন্ড এবং ভলিবল কোর্ট যেদিকে ইন্ডিকেট করা আছে সেদিকে। অনেক সুন্দর একটি এনভায়রনমেন্ট, ফুলের বাগান দেখে অনেক ভালো লাগছে। আর আমরা মোটামুটি সর্বোচ্চ চূড়া থেকে এক নজরে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের যে স্ট্রাকচারগুলো আছে সেইগুলো, প্লাস যে প্রাকৃতিক পরিবেশ সেটা দেখতে পাচ্ছি। এই যে দূরে দেখা যায় ইন্ডিয়ান পাহাড়, পাহাড়ের চূড়ায় বাড়ি, অনেক সুন্দর। এক কথায় অসাধারণ। এরকম একটি স্কুল বাংলাদেশে আছে, এটা আসলেই অসাধারণ একটি স্কুল। অসাধারণ, অনেক সুন্দর, বিল্ডিংটাও দেখতে অনেক সুন্দর। সামনে ফুলের বাগান, ঝাউ গাছ অনেক। রাস্তার দুই ধারে গাঁদা ফুলের গাছ, গাঁদা ফুলগুলা ফুটছে। এটা দেখলে বোঝার উপায় নাই, এটা কি স্কুল নাকি ফুলের কোনো নার্সারি। হাতের বামে একটি পুকুর আছে অনেক বড় এবং সেখানে পিঙ্ক কালারের, যেটা
আসলে অনেক সুন্দর। এটা স্কুলের পেছনের অংশ, এটা অনেক নিচুতে, যার কারণে আমরা নেমে দেখাটা আমাদের জন্য অনেক কষ্টের ব্যাপার, যে কষ্টটা আমরা করতে চাই নাই। সামনে আছে শ্রীপুর পিকনিক স্পট, অনেক সুন্দর একটি স্পট হবে হয়তো, অনেক গাড়ি দেখলাম সামনে, বাট আমাদের সময় নাই ওটা দেখার মতো। সব থেকে যেটা আকর্ষণীয় বিষয় যে দূরের পাহাড় অসম্ভব সুন্দর। অসম্ভব সুন্দর একটি এরিয়া, চারিদিকে ফুলের গাছ, গাঁদা ফুলের গাছ, দেখে বোঝার উপায় নাই যে এটা কি একটা নার্সারি, একটি পিকনিক স্পট নাকি একটি স্কুল। কুয়াশার কারণে আজকে পাহাড়গুলা সেভাবে ভালো দেখা যাচ্ছে না, বাট যতটুকু দেখা যাচ্ছে অনেক সুন্দর। অনেক বড় একাডেমিক ক্যাম্পাস, এই যে এটা মেন গেট একাডেমিক ক্যাম্পাসের। দেখি আমরা একটু সামনে ঢোকার চেষ্টা করি, সম্ভব হয় কিনা স্কুলের মধ্যে। অনেক সুন্দর, আমি আবার স্কুলে ভর্তি হব, এই স্কুলে চাকরি বাকরি পাওয়ার পরে এই স্কুলে ভর্তি হব। এটা কি স্কুল নাকি অন্য কিছু এটা বোঝার কোনো উপায় নাই। কেমন লাগতেছে আপনার বলেন, আপনার আপনার স্কুলের মতোই না? তৌফিক ছোটোবেলায় যে স্কুলে পড়ছে সেই স্কুলে এরকমই ছিল, যার কারণে তৌফিকের ভালো লাগছে না, বাট আমি যে স্কুলে পড়ছি সেটার থেকে এটা অনেক সুন্দর দেখতে, যার কারণে এটা আমার কাছে অনেক ভালো লাগছে। এই যে এই পাশে সারিবদ্ধ ক্লাসরুম, ল্যাব এবং আদার্স রুম। আমাদের জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল দেখা শেষ, আমরা এখন যাব তামাবিলের উদ্দেশ্যে।